আমি যে শাস্তি দিবে আমি মাইনে নিব, আমি কোনোদিন ওদের কাছ থেকে কিছু চাই নাই, কোনো সাপোর্ট চাই না। আমি ইনস্টিংক্ট স্পোর্টসে লাভ করি, আমি আগায় নিয়ে গেছি, আমার নিজের গায়ে ট্যাগ লাগায় আমি আগায় নিয়ে গেছি। কল একটা সিঙ্গেল কল আমাকে দেয় নাই, মানে লাইক ধরেন আপনার অ্যাবিলিটি নাই কিছু করার, আপনি অর্গানাইজেশন থেকে আমাদের এই 5 জনকে দেখতেছেন, এরা 4 জন কষ্ট করতেছে, ভাই একটা কল তো দিবেন, অ্যাটলিস্ট একটা কল দিয়া তো বলবেন তানভীর ভাই কি অবস্থা, বা তানভীর ভাই আপনি পারতেছেন কিনা, বা কষ্ট হইতেছে কিনা, বা আমি একবার আসবো কিনা। সো গাইস, এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আনিস ট্রিয়ার বা তানভীর ভাই, সে হচ্ছে লাইভ এসেছিল কালকে রাত্রে। সো তার লাইফটা আপনারা একটু পুরোপুরি দেখে আসবেন, কারণ ওখানে শুধু এই টপিক নিয়ে না, পিএমপিএল সহকারে মেশিন ব্যাটারি সবার নিয়ে অনেক কথা ছিল, অনেক তথ্য আপনারা পেতে পারেন। সো ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চেক করে নেবেন তার লাইফটা। সো এখন আসি হচ্ছে আমাদের মানে মূল টপিকে, সেটা হচ্ছে ইনস্টিংক্ট স্পোর্টস থেকে ইনার্শিয়া স্পোর্টসে যাওয়ার কী প্ল্যান ছিল বা কী কারণ ছিল। সো ইনস্টিংক্ট স্পোর্টসের যে ফাউন্ডার, সে হচ্ছে ডার্ক থ্রোন গেমিং। সো সে হচ্ছে ফাউন্ডার। সো 5 থেকে 4 মাস আগে মনে হয় আনিসদের সাথে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে পাসপোর্ট ইস্যু ছিল, যে তারা ইন্ডিয়াতে যে খেলতে চেয়েছিল কিন্তু পাসপোর্ট ইস্যুর জন্য তারা খেলতে পারেনি। সো তখন আনিস টিয়ার বা তানভীর ভাই সে নিজের টিমটাকে নিয়ে, নিজের টিম বলতে ব্যাডরি দেন কাপসিয়াদেরকে নিয়ে পাসপোর্ট অফিসে এখান থেকে এখানে শুধু দৌড়াদৌড়ি করেছিল। সো এই দৌড়াদৌড়ি করার সময় অ্যাজ এ ফাউন্ডার ডায়াথ্রন গেমিং কিন্তু তাকে কোনো সাপোর্ট করেনি, এমনকি তাকে একটা ফোনও দেয়নি, কোনো কথাও বলেনি। সো এই দৌড়াদৌড়ির সময় তাদের যত টাকা লেগেছিলো সব তানভীর ভাই দিয়েছিল, অ্যান্ড যা হচ্ছে সত্যি একটা ভালো বিষয়। তো যেহেতু দিয়েছিল তার কোনো আপত্তি নাই, তানভীর ভাইয়ের কোনো মানে আপত্তি ছিল না যে আমি টাকা দিয়েছি, বাট একটাই আপত্তি ছিল যে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনার অর্গানাইজেশন রান করা হিসেবে আপনি একটা আমাদেরকে কলও দেন নাই, দৌড়াদৌড়ি তো করেন নি ভিন্ন ব্যাপার, একটা কলও দিয়ে আপনার আমাদেরকে মেন্টালি সাপোর্ট করেন নি। সো ওই সময় তার ফাউন্ডার ছাড়া অনেকেই ছিল ওই সব পোস্ট অফিসে যারা তাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছিল, কিন্তু ফাউন্ডারই তার পাশে ছিল না। সো যাই হোক, তখন দৌড়াদৌড়ি করে সেরে আইনিস টিয়ার বা বলতে পারেন তানভীর ভাই, সো তার হচ্ছে ফিনান্সিয়াল অনেকটাই নিচে চলে আসে, অনেক কম হয়ে যায় আর কি। সো ওই জিনিসটার পরেই তার সাথে আরেকটা কাহিনী হয়, সেটা হচ্ছে এয়ারপোর্টে তাদের জন্য একটা জিনিস আসে যেটা হচ্ছে ছাড়াই আনতে হবে। সো ছাড়াই আনার জন্য কত টাকা লাগবে, সেটা 8 থেকে 9 হাজার টাকা লাগবে, এটা ছিল হচ্ছে তানভীর ভাইয়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে মন্দ সময় ছিল, কারণ তার ফিনান্সিয়াল অনেকটাই লো হয়ে গিয়েছিল পাসপোর্ট অফিসের দৌড়াদৌড়িতে, যার জন্য তার কাছে এই 8 থেকে 9 হাজার টাকাটা ম্যানেজ করা অনেক বড় একটা ব্যাপার হয়ে গিয়েছিল। সো এই সময় তারা জাস্ট ইনস্টিংক্ট স্পোর্টসের ফাউন্ডারের কাছে একটাই আবেদন করেছিল যে এটা অনেকটাই জরুরি, যার জন্য আপনারা আমাদের প্লিজ ফিনান্সিয়ালি একটু সাপোর্ট করেন। সো সেই সময় ফাউন্ডার ডার্ক থ্রোন কী বলেন যে আপনারা যেই টাকাগুলো খরচ করলেন পাসপোর্ট অফিসে, এগুলো কি আপনার স্পন্সার দেবে? সো এই জিনিসটা শোনার পরে তানভীর ভাই শকড হয়ে গেল যে যা করতেছে তাদের অর্গানাইজেশনের জন্য করছে। সো এখানে তারাই যদি পিছুপা হয়ে যায় তাহলে কেমন একটা ব্যাপার না? সো তখন সে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। দেন তার এক ভাই ছিল বাইকে দিয়ে মানে টাকাটা ম্যানেজ করে দেন ওখান থেকে জিনিসটা ছাড়াই আনে। সো এই সময় অ্যাজ এ ফাউন্ডার হিসেবে তার চরিত্র অনেকটাই খারাপ ছিল, সে ভালোভাবে বলতে পারেন বা বলতে পারেন যে সে কখনোই সাপোর্ট করে নেই। সো ওইটাও একটা মানে অন্য বিষয় ছিল, ওইটাও ছেড়ে দিলাম। দেন আইনিস যখনই ভালো খেলেছে আবার চিকেন পেয়েছে পিএমপিএলে, সো অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ একটা অর্গানাইজেশনের হেড হিসাবে তাদেরকে একটা পার্টি দেওয়া উচিত ছিল। পার্টি বলতে এমন না যে ভাই ধুম ধারাক্কা কিছু, ভাই তোমরা একটা ফোন দিয়েও বলতে পারতা যে ভাই অনেক ভালো খেলছো, আশা করি আস্তে আস্তে এমন আরও ভালো খেলবা, কোনো কিচ্ছু না, জাস্ট তাদের একটা ফেসবুক পেজ থেকে দিয়ে দিল কংগ্রাচুলেশন টিম আইনিস, এটাই আর কিচ্ছু না। তাছাড়া একটা ফোন কল, একটা ভালো একটা মতামত, কোনো কিচ্ছু শেয়ার করে নেই। তারা যে একটা অর্গানাইজেশন, তারা যে মতামতটা দিবে যে ভাই তোমরা এইভাবে এইভাবে রান করো যাতে তোমরা আরও ভালো খেলতে পারো, না তারা দেয়নি। সো
অনেকেই বলবেন যে এই আইনিসটা কিভাবে শুরু হলো। আমি যদি বলি আইনাসে বাংলাদেশে আইনিস কিভাবে চিনল, সেটা হচ্ছে এই আইনিস টিয়ার, ব্যাড্রিপ, কাপসি, এভেলা এদেরকে দিই। কারণ টিয়ার ভাই বলে টিয়ার ভাই এই পুরো টিমটাকে একসাথে নিয়ে এসেছিলো। আইনিসের কু মানে ইনস্টিংক্ট স্পোর্টসে এইসব প্লেয়ার আগের থেকেই ছিল না, এদেরকে মানে টিয়ার ভাই বা তানভীর ভাই দেন হচ্ছে ব্যাড্রিপ, কাপসি এরা সবাই একসাথে এসে এই অর্গানাইজেশনে জয়েন করে। সো তাদের থেকেই তাদের এই সব সাকসেস থেকে আইনিসের বা ইনস্টিংক্ট স্পোর্টসের পরিচয়। সো এসব প্লেয়াররা যখন জয়েন করতো তার আগে আইনিসের বা ইনস্টিংক্ট স্পোর্টসের বলতে পারেন হচ্ছে ফেসবুকে লাইক ছিল 1500। সো পরবর্তীতে এইসব প্লেয়ার চিনাচিনি হবার পরে তাদের লাইক হয়ে যায় 50,000-এর মতো। দেন তারা একটা ইউটিউব চ্যানেলও খুলে বসে যেটার নাম হচ্ছে আইনিস অফিসিয়াল। সো এই চ্যানেলেও এখন সাবস্ক্রাইবার সংখ্যা 13,000। সো আইনিস যে নামটা আইনিস অফিসিয়াল, আসলে এটা কি অনেক আগের থেকে ছিল? অবশ্যই না। আইনিস যে নেমট্যাগটা এটা হচ্ছে তানভীর ভাই পিএমপিএলের রেজিস্ট্রেশনের সময় শর্ট ফর্মে INES দিয়েছিল। কিন্তু এই ইনস্টিংক্ট স্পোর্টস এটার কোনো শর্ট ফর্ম ছিল না, এটার কোনো কিছু ছিল না, আইনিসের সাথে এটার কোনো সম্পর্কই ছিল না, জাস্ট একটা শর্ট ফর্ম হিসাবে ইউজ করেছিল। সো এখন অনেকেই বলে যে তোমরা ফেম মানে ফেমাস হয়ে গেছো বা ফেম পেয়ে গেছো যার জন্য তোমরা ইনস্টিংক্ট স্পোর্টসকে ছেড়ে দিচ্ছ। আবার অনেকে বলে যে তোমরা নেম ট্যাগ চুরি করছো। সো এখানে নেম ট্যাগ চুরি করার মতো কোনো কথাই আসেনি, কারণ ইনস্টিংক্ট স্পোর্টস কোনো সময় মানে ছোট করে বা বলতে পারেন শর্ট ফর্ম ইউজ করেনি আইনিস হিসেবে। সো এটা তানভীর ভাই নিজের থেকে দিয়েছিল। সো এটার কোনো মিনিং যে এটার মিনিং যে ইনস্টিংক্ট স্পোর্টসে তা না, এটার এখন রিয়েল মিনিং হচ্ছে ইনার্শিয়া স্পোর্টস। সো যেহেতু এটার মানে মিনিংটাই এখন ইনার্শিয়া স্পোর্টস, মানে এটা যেহেতু দিয়েছিল তানভীর ভাই, সো এটা চুরি বা অন্য কিছু বলার মতো কোনো কথাই আসে না এখানে। সো এরকম বিভিন্ন ভিন্ন মত পোষণ হয় তাদের মধ্যে। সো এইসব কিছু নিয়ে আসলে রান হওয়া একদমই পসিবল ছিল না। সো তারা সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল আলাদা হয়ে যাবার। সো ইনস্টিংক্ট স্পোর্টসকে কি আগে কেউ চিনতো এসব প্লেয়ারের ছাড়া? অবশ্যই বাংলাদেশে তারা এত নাম করা ছিল না, কিন্তু তারা আসলে মানে বলে যে আমরা হচ্ছে বাংলাদেশের একমাত্র বড় বলতে পারেন বা সাকসেসফুল ইস্পোর্টস অর্গানাইজার। সো তারা এত বড় সাকসেসফুল অর্গানাইজার, সো তারা নিজেদের টিমকেই তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে না, তাহলে আপনি বুঝেন তারা কত বড় সাকসেসফুল অর্গানাইজার হয়ে উঠতে পারে। সো যাই হোক, এখন আইনিসে যখন তানভীর ভাই জয়েন করে, সো জয়েন করার সময় এই ইনস্টিংক্ট স্পোর্টস থেকে তানভীর ভাইকে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে দেয় বা চ্যানেল খুলে দেয়। সো ওকে ফাইন। সো এই আইনিস থেকে যখন বাড়ায় যাবে তখনই ইনস্টিংক্ট স্পোর্টস এরা কী করে, এরা তানভীর ভাইকে মানে যেটা 800 লোক আছে যে ডিসকর্ডে, ওই অ্যাকাউন্টটা তারা ব্যাক চায়। মানে জাস্ট অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য তারা এখন অ্যাকাউন্টটা ব্যাক চায়। মানে কত চিপ মাইন্ডের লোক হলে পারে এমন কাজটা করে। সো আসলে এগুলো সত্যি অনেক খারাপ বিষয়। আসলে সে বলছিল যে যদি তারা আমাকে এই জিনিসটা না করতো, এরকম ব্যাক চাবার বা এরকম নিম্ন শ্রেণীর কাজটা না করতো, তাহলে আমি এটা নিয়ে কোনো দিন সামনে আসতাম না, কারণ আমরা নিজেদের মতো হালকার পর মানে বেরিয়ে যেতে চাইতাম। কিন্তু আসলে এত কিছু সহ্য হয় না, যা কিন্তু সত্যি ব্যাপার। এত চিপ মাইন্ডেড হলে পরে কীভাবে ওরকম অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে? অনেকে বলে যে আইনিস বেশি টাকা পেয়ে গেছে বা বেশি টাকার স্পন্সর পেয়ে গেছে, তা কিন্তু না। ইনস্টিংক্ট স্পোর্টস থাকা অবস্থায় এসব প্লেয়াররা একটা টাকাও ডিমান্ড করেনি অ্যান্ড একটা টাকাও পায়নি। সো এখানে টাকার কোনো ব্যাপারই আসে না। যদি তারা টাকা নিয়ে টাকার লোভী থাকতো, তাহলে ইনস্টিংক্ট স্পোর্টসেও তারা টাকা চাইতো, টাকা পাইতো। সো টাকা নিয়ে এখানে কোনো কথাই আসেনি, তারা ভিন্ন আলাদা একটা স্পোর্টস গঠন করতে চেয়েছে। সো যাই হোক, এটাই ছিল চাইনিজ থেকে ইনার্শিয়া হবার বা ইনস্টিংক্ট থেকে ইনার্শিয়া হবার মূল কারণ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা এই লাইফটা দেখেননি, আপনারা অবশ্যই লাইফটা দেখে আসবেন, অনেক কিছু জানতে পারবেন। অ্যান্ড যদি এই ভিডিওটা থেকে আপনারা ক্লিয়ার হয়ে উঠতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, কারণ এটা ছিল হচ্ছে নিউজ, গেমিং নিউজের সেকেন্ড পার্ট, মানে
সেকেন্ড এপিসোড বলতে পারেন। অ্যান্ড আমি তাছাড়া গেম প্লে সহকারে অনেক কিছু এই চ্যানেলে আপলোড দিই যা হচ্ছে আপনাদের অনেক কাজে আসবে। সো গাইস দেখা হবে পরে নতুন অ্যাক্টিভিটির সাথে, ততক্ষণ পর্যন্ত বাই। Y'all don't know the game, you get mentioning my name. We don't like what you say. I don't give a fuck, y'all can suck my dick. I'm making pesetas while they talking shit. Nah, I don't give a fuck.